প্রথম প্রশ্ন নিচ্ছি পারভেজ তপি থেকে তিনি সিএম রিলেটেড একটা প্রশ্ন করেছেন বলেছেন সিয়াম রেখে শ্বাসকষ্টের জন্য ইনহেলার নেওয়া যাবে কি ইফতারের আগে ইনসুলিন নেওয়া যাবে কি না ভাই পারভেজ তপি সিয়াম রেখে যে কাজগুলো নিষিদ্ধ সেটি হচ্ছে সিএম ভাঙ্গার কারণগুলো এগুলো অ্যাডপ্ট করা যাবে না যেমন পান করা ভক্ষণ করা বা স্টমাকে কোনো কিছু নিয়ে যাওয়া অথবা বলবর্ধক শক্তিবর্ধক কোনো স্যালাইন নেওয়া ইনজেকশন নেওয়া ইত্যাদি তাহলে এটা হলো মূল্যীতি আপনার প্রশ্নটাও সে সম্পর্কিত ইনহেলার নিলে সিয়াম ভঙ্গ হবে কি না কিংবা ইনসুলিন নিলে সিয়াম ভঙ্গ হবে কি না এক্ষেত্রে প্রথমে আমরা ইনহেলারের কথায় আসি ইনহেলারটা কী ইনহেলার হচ্ছে এক ধরনের অক্সিজেনের মতো কিছু হাওয়া যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্ট শুরু হওয়ার সাথে সাথে ইনহেলার নিতে হয় ইনহেলারের মধ্যে সাধারণত কোনো শক্তিবর্ধক বা বলবর্ধক কিছুই থাকে না বরং এটা অক্সিজেনের মতোই একটা জিনিস যেটা আমাদের শ্বাসকষ্টকে দূরীভূত করে অনেক সময় অক্সিজেনের অভাবেও কিন্তু শ্বাসকষ্টটা হয় তখন অক্সিজেন নেওয়ার জন্য আমরা আলাদা কোনো একটা কৃত্রিম ব্যবস্থাপনা আমরা ফলো করি যেটা হসপিটালে করা হয়ে থাকে অক্সিজেন নিলে গ্রহণ করলে কখনোই সিয়াম ভঙ্গ হয় না কারণ আমরা তো অবিরাম প্রতিনিয়ত আমাদের নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে বা মুখ দিয়ে যেটা দিয়ে হোক না কেন তাতে কিন্তু সিয়াম ভঙ্গ হবে না অতএব ইনহেলার দিয়ে বিশুদ্ধ মত হচ্ছে সিয়াম ভঙ্গ হবে না আরব স্কলারদের মধ্যে বহু মহাকিক ওলামাই কেরাম এ মঠটা পোষণ করেছেন এবং আমরাও সার্বিক বিবেচনা এবং সব কিছু একতলাভ দেখার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইনহেলার নিলে সিয়াম ভঙ্গ হবে না ফলে ইনহেলার নেওয়ার কারণে কেউ যদি মনে করে রোজা ভেঙে গেছে এরপর রোজা ভেঙে ফেলে তাহলে সেটা তার জন্য মোটেই সঙ্গত হবে না এক্ষেত্রে সৌদি আরবের বেশ কিছু ফাতোয়া কমিটি এবং বিজ্ঞ ওলামাইকেরাম তারাও এই মতটা পোষণ করেছেন আর ইনসুলিনের ব্যাপারে অধিকাংশ ওলামাইকেরাম বলেছেন যে ইনসুলিন এটা কোনো খাদ্য নয় খাদ্যের বিকল্প নয় বরং যারা খুব বড় ডায়াবেটিসের মধ্যে যারা যারা আক্রান্ত তাদের খাওয়ার গ্রহণের প্রায় আধা ঘন্টা বা বিশ মিনিট আগে তাকে ইনসুলিনটা নিতে হয় ফলে এই ইনসুলিন যেহেতু খাদ্যের বিকল্প নয় বরং খাদ্য গ্রহণের আগে তাকে নিতে হয় এই নেওয়ার মধ্যে তার সিয়াম ভঙ্গ হবে না এই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের বিজ্ঞলামাইকরাম ফতোয়া কমিটি এবং দারুল ইফতাল মাসুরিয়া এবং মার্কাজুল আজহার আল আলামী লীল ফাতাওয়া এরকম বিভিন্ন বিশ্ববিখ্যাত ফাতোয়া কমিটিগুলো সুতরাং ইনসুলিন রোজা অবস্থায় নিতে কোনো অসুবিধা নেই ইফতারের আধা ঘন্টা বা বিশ মিনিট পনেরো মিনিট আগে আপনি ইনসুলিন নিতে পারেন এটাই বিশুদ্ধ মত এবং ইনহেলারের কথা তো আমরা একটু আগেই বললাম